মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠির মুজিজা ছিল, যে লাঠি দরিয়াতে আঘাত করতে দরিয়ায় 12টা রাস্তা তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যে লাঠি জমিনে ফেলে দিলে সাপ হতো, একটু সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, আপনাদের কি জানা আছে এই মুজিজা আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন আর কি কাউকে দিয়েছেন? না। এবং মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম কে যে মুজিজা আল্লাহ দিয়েছেন, অন্য নবীকে আল্লাহ পাক সে মুজিজা আলাদা কিছু দিয়েছেন? এক কথায় আল্লাহ পাক যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই জমানায়, সেই সেই জমানায় আল্লাহ পাক সেই নবীকে এমন মুজিজা দিয়েছেন যে মুজিজার দ্বারাতে সেই জমানার দুশমনদেরকে, শত্রুদেরকে খুব সহজে পরাস্ত করতে পারে। আল্লাহ পাক এমন এমন মুজিজা আল্লাহ নবীদেরকে দান করেছিলেন। একটু জোরে বলুন। তবে সবচেয়ে আনন্দ এবং মজার কথা হচ্ছে, সারা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক তাদেরকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে আল্লাহ পাক তার চেয়েও বেশি দিয়েছেন। একটু জোরে বলুন। আমার কথা বুঝতে পারছেন পাচ্ছেন না? সারা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক যা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ একা তাই দিয়েছেন। এবং শুধু তাই নয়, তা ছাড়াও অতিরিক্ত আল্লাহ পাক আরো কিছু দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন ভাই, অনেকে বলে যে হুজুর এই এটা বারোই রবিউল আউয়াল তো এখনো আসেনি, তো নবী দিবস উদযাপিত করলে হবে? আচ্ছা ভাই, বিশ্ব নবী নবী কখন থেকে? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বারোই রবিউল আউয়ালের পর থেকে কি তিনি নবী? তাহলে হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটি এবং পানি খামির যুক্ত অবস্থায়, মাটি আপন জায়গায়, পানিও আপন জায়গায়, বিশ্ব নবী বলছেন তার আগে থেকে আমি আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। একটু জোরে বলুন, আরো মহব্বতের সঙ্গে বলুন। তবে 40 বছর পেরিয়ে 41 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছেন, এই নবুয়াত প্রাপ্তির আগ পর্যন্ত ইনি হলেন হুকমান নবী, আর নবুয়াত প্রাপ্তির পর থেকে তিনি হচ্ছেন হাকিকাতান নবী। কেউ যদি নবী দিবসের মাস পড়লেই যদি নবী দিবস উদযাপিত করে, এতে কোনো অসুবিধা নেই তো বাবা? এবং এই নবী এই বার আপনার রবিউল আউয়াল মাস ছাড়াও অন্য মাসেও যদি নবী দিবস উদযাপিত করে, তাতেও তো ক্ষতি নেই বাবা। এগুলো আমাদের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত। তবে হ্যাঁ, মাসের একটা বরকত থাকে, সে মাসটা আমরা পাচ্ছি কিনা? আজকের কত তারিখ বলুন তো? আজকে 7 তারিখ, আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ। আর যাই হোক, সারা পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যা দিয়েছেন, বিশ্ব নবী আমাদের নবীকে একা আল্লাহ পাক তাই দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তা ছাড়াও আরো অতিরিক্ত আমাদের নবীকে আল্লাহ পাক অতিরিক্ত কিছু দিয়েছেন। একটু মহব্বতের সঙ্গে বলুন। যেমন শ্রেষ্ঠত্ব দিক দিয়ে আমাদের নবী উপরে না নিচে? বলুন না, বলুন না। এই যে আল্লাহ বললেন আমি একজন নবীকে আর একজন নবীর উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সবচেয়ে সম্মান ইজ্জত তাযীম আল্লাহ আমাদের নবীকে সবচেয়ে আল্লাহ পাক সম্মান বেশি দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন
মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যত নবী রসুল, আমার কথা শুনুন, আল্লাহ যে কাজে রাজি এই নবী রসুলগণ সেই কাজে রাজি, কথাটা বুঝবেন ভালো লাগবে। মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, আল্লাহ যে কাজে রাজি এনারা সেই কাজে রাজি। কিন্তু আমরা যে নবীর উম্মত, বিশ্ব নবী যে কাজে রাজি তথা আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ পাক ওই কাজে রাজি। একটু জোরে বলুন, একটু পার্থক্য আছে না নেই বলুন তো, কি পার্থক্য? অন্য নবী রসুল আল্লাহ যে কাজে রাজি তানারা সেই কাজে রাজি, আর আমাদের নবী যে কাজে রাজি, জোরে 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 জোরে, আমাদের নবী যে কাজে রাজি, একটু সুবহানাল্লাহ বলা যাবে? আরো মহব্বতের সঙ্গে বলুন। এই দেখুন, বিশ্ব নবী ১৬ থেকে ১৭ মাস নামাজ পড়েছিলেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন মসজিদ? বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। কতদিন নামাজ পড়েছেন নবী? ১৬ থেকে ১৭ মাস। আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঠিকই ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহর নবী বারে বারে আল্লাহ পাকের আসমানের দিকে ফিরে ফিরে তাকান, আর বিশ্ব নবীর মনে মনে হয় আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কেবলা না হয়ে কাবা শরীফটা যদি আমার জন্য কেবলা হতো আমি বড় খুশি হতাম, আমি বড় সন্তুষ্ট হতাম। আল্লাহ কাবা শরীফটা যদি আপনি আমার জন্য কেবলা বানিয়ে দিতেন আমি বড় খুশি হতাম, সন্তুষ্ট হতাম। বিশ্ব নবী যে কাজে রাজি আল্লাহ পাক ওই কাজে রাজি। বিশ্ব নবীর মনে আশা জেগেছে আল্লাহ আমাদের অন্তরের খবর রাখে না রাখে না। একটু জোরে বলা যাবে? এই বাবা, আমি কিন্তু সুবহানাল্লাহ বলতে বলিনি, খোকা তোদের যে অটোমেটিক হয়ে গেছে। আল্লাহ আমাদের অন্তরের খবর রাখে না রাখে না, নবীদের অন্তরের খবর আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, নবীর মনে কি হচ্ছে? বিশ্ব নবীর নামাজ পড়ছেন কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু মন চাচ্ছে কি? আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফটা যদি আমার জন্য কেবলা হতো আল্লাহ আমি খুব খুশি হতাম, মনের দিক দিয়ে আমি তৃপ্তি পেতাম। আহা, বিশ্ব নবীর মনে এ আশা জাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানতে পারলেন বিশ্ব নবীর নামাজের ভিতরে চার রাকাত নামাজে নিয়াত করেছেন। বিশ্ব নবী চার রাকাত নামাজে নিয়াত করেছেন, ওই নামাজের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল মারফত কোরআন নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফাওয়াল, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়াল্লি একটু বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ পাক নামাজের ভিতরে কোরআন নাযিল করে জানিয়ে দিলেন তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ তুমি আদায় করছো ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে তাকাচ্ছো, মনে তোমার আশা কাবাটা কেবলা হলে তুমি খুশি হবে। আমি আল্লাহ পাক তুমি যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি হবি, আমি এখন থেকে তোমার জন্য কাবা
পাকটাকে কিবলা বানিয়ে দিলা। একটু মহব্বত হবে না? আল্লামা হুজুর লিখেছেন, হুজুর কোরআনের তাফসীর লিখতে গিয়ে লিখেছেন, বিশ্বনবী দুই রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, নামাজের ভিতরেই আল্লাহর নবী চেহারাটাকে ঘুরিয়ে দুই রাকাত নামাজ পড়েছিলেন। কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। যেখানে কেবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলা তাইন। হাজি সাহেব কারা সেখানে হাত তোলেন? হাজি সাহেব নিশ্চয়ই আপনারা মসজিদে কেবলা তাইনে নামাজ পড়েছেন তো নাকি? আর যারা যেতে পারেননি, দোয়া করি আল্লাহ পাক আপনাদের যাওয়ার তৌফিক নসিব করুন। এখানে কি বলতে হয়? আল্লাহুম্মা আমিন। আমাদের নবীর সম্মান ইজ্জত সবচেয়ে বেশি। একটু জোরে বলুন। আপনাদের মনে থাকা উচিত আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা আমার আদমের জন্য সিজদা করো। ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমের জন্য সিজদা করো। সমস্ত ফেরেশতারা নবী আদমকে সিজদা করলেন। বাবাজি, ফেরেশতাদের দিয়ে আল্লাহ পাক নবী আদমকে সিজদা করিয়ে আল্লাহ নবী আদমের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আল্লাহ নবীর সম্মান, আদম নবীর সম্মান আল্লাহ কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। এখানে বুঝতে হবে, ফেরেশতাদেরকে সিজদা করিয়ে, ফেরেশতা দিয়ে আদমকে সিজদা করিয়ে আল্লাহ আদমের ইজ্জত বাড়িয়েছেন, আদমের সম্মান বাড়িয়েছেন। এটা হচ্ছে একটা সময়ের ভিতরে নির্দিষ্ট। এই যে সিজদা ফেরেশতারা ওই একবার দিয়েছেন আত্ম না, নাকি ফেরেশতারা আদম নবীকে সিজদা করেছে, এই সিজদা কি করতে থাকবে না? ওই একবার হয়ে গেছে কমপ্লিট। আপনার কথা বলেন না কেন? একবারই কমপ্লিট আর নয়, একবারই। আপনি বলবেন, হুজুর আমাদের নবীর সম্মান বাড়িয়েছেন, কই এরকম একটা কিছু দেখান তো। আদম নবীকে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, তো এইরকম একটা আমাদের নবীর বেলা কি আছে একটু দেখান তো। এই দেখুন, আল্লাহু আকবার। ফেরেশতা দিয়ে আদমকে সেজদা করিয়ে আল্লাহ আদম নবীর সম্মানকে বাড়িয়েছেন, অবশ্যই কথাটা সঠিক কথা। তবে সেটা ছিল একটা সময়ের জন্য নির্দিষ্ট। আমাদের নবীর সম্মান দেখুন বাবা, আপনারা জানেন এই আলেম ওলামারা যখন ওয়াজ নসিহত শুরু করে তখন এই কোরআনের আয়াতটা পড়ে না? পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান-নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা পড়ে না? পড়ে না। কারণ কি? আদম নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করিয়ে আল্লাহ আদমের সম্মান বাড়িয়েছেন, ওটা একটা সময়ের সঙ্গে নির্দিষ্ট। আমাদের নবীর দেখুন, আহা, ও ছেলেরা যুবকেরা জওয়ানেরা, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান-নাবী, নিশ্চয়ই আল্লাহ পাক বিশ্বনবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে কি পাঠায়? দরুদের নজরানা প্রেরণ করেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? শুধু আল্লাহ নয়, ফেরেশতারাও, ও মালাইকাতাহু, সমস্ত ফেরেশতারাও নবীর প্রতি দরুদ পড়ে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতের সঙ্গে বলুন বাবা। প্রতিদিন সকালবেলা আল্লাহ নবীর
মাজার মুকদ্দাসের পাশে 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাযিল করেন ওই 70,000 ফেরেশতা নবীর মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে তাদের নূরের দানা দুটো মেলে দিয়ে আমার নবীর সামনে তারা দরুদ পড়ে মহব্বতে বলতে পারলেন না এদের সময় কতক্ষণ জানেন সকাল থেকে সন্ধ্যা কত হাজার ফেরেশতা জোরে বলুন আল্লাহ সমস্ত ফেরেশতাকে দিয়ে সেজদা করিয়েছেন কাকে আদম নবীকে দেখুন সেজদা কিন্তু মূলত নবী আদমকে নয় কিতাবে এসেছে আদম হলেন কিবলা আদম কি কিবলা সেজদা কার জন্য কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা আছে আমি সেখানে যাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতাদের টাইম 70,000 ফেরেশতা এই ফেরেশতারা সন্ধ্যা বেলা চলে যায় আবার নতুন 70,000 ফেরেশতা আল্লাহ পাক নবীর মাজার মুকদ্দাসে পাঠিয়ে দেন ওই ফেরেশতারা সারা রাত নবীর শানে দরুদ পড়তে থাকে বলুন সুবহানাল্লাহ যে ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর শানে দরুদ পড়েছেন সন্ধ্যা বেলায় নতুন ফেরেশতা এসেছে পুরাতন ফেরেশতারা চলে গেলেন যে ফেরেশতারা চলে গেলেন কিয়ামত পর্যন্ত আর নবীর মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে দরুদ পড়ার সুযোগ পাবে না আদম নবীকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সম্মান করিয়ে সিজদা করিয়ে আল্লাহ আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন ওটা একটা সময়ের সঙ্গে নির্দিষ্ট কিন্তু ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে এটা কোন সময়ের সঙ্গে নির্দিষ্ট নয় দুনিয়া যতদিন থাকবে ফেরেশতা ততদিন থাকবে ততদিন নবীর প্রতি তারা দরুদ পড়তে থাকবে মহব্বতে বলা যাবে না এ বাবা কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না ফেরেশতা যতদিন থাকবে নবীর প্রতি দরুদ ততদিন চলবে সুবহানাল্লাহ বলুন আর ওই যে আদম নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন ও একটা সময়ের জন্য একবারই কমপ্লিট আর হবে না আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জত কত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আমাদের নবীর সম্মান কত বাড়িয়ে দিয়েছে আদম নবী আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে বাবা জি আমাদের নবীর একটা কথা বলেছি আর একটা কথা বলি আল্লাহর নবী আদম আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামের আল্লাহ পাক জান্নাতে জায়গা দিলেন জান্নাতে জায়গা দিলেন আদম নবীকে আল্লাহ জান্নাতে জায়গা দিলেন একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে পাশে আমাদের মা হাওয়া শুয়ে আছে কে শুয়ে আছে আমাদের আম্মা কে হাওয়া আলাইহিস সালাম স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীদের প্রতি একটা আকর্ষণ থাকে না থাকে না থাকে আব্বাজান আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে পাশে আমাদের আম্মা শুয়ে আছে আমাদের আব্বাজান ওই সময়ে আম্মার দিকে হাত বাড়িয়েছে আম্মাজান বললেন আম্মাজান বললেন আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন তবে আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন আপনি আমার মোহরানাটা আগে দিন কি দিন কথা বলেন না কেন এই বাবা খোকা কাদের কাদের বিয়ে হয়েছে একটু হাত তুলো দিন বাপ
এত কম লোকের বিয়ে হয়েছে কেন? আল্লাহু আকবার। এ বাবা, সব মোহরানা আদায় হয়ে গেছে তো? এ কে কে মোহরানা আদায় করেছেন হাত তোলেন তো। সাসি মরে গেছে, চাচি বিদায় নিয়েছে, আমাদের জানাজা পড়ার জন্য ডেকেছে কি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গেছে। তো ইমাম সাহেব চাচাকে জিজ্ঞাসা করছে, চাচি তো ইন্তেকাল হয়ে গেছে, মোহরানা আদায় করেছেন? বলল, ওটা এখনো হয়নি। আমাদের মোহরানা আদায় হয় মরণের পরে। আমাদের মোহরানা আদায় কখন? মরণের পরে। আম্মা জান বললেন, আপনি আমার 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 দিকে হাত বাড়াচ্ছেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি কি আমার মোহরানা দিয়েছেন? আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতের ভিতরে যত নাস নেমাত, কোন নাস নেমাতের অধিকারী কি নবী আদম নাকি? যত জিনিস আছে সব জিনিসের মালিক কে? একটু জবান খুলে আর একটু জোরে বলা যাবে? জান্নাতের কোন জিনিস নিয়ে কি উনি মোহরানা আদায় করতে পারবেন? ওটা কার? আল্লাহ জানতে যা কিছু সত্য তোমার, কি দিয়ে আমি মোহরানা আদায় করব, কি দিয়ে আমার বিবির ঋণ আমি পরিশোধ করব? আল্লাহ বলে, আদা তুমি ঠিকই বলেছ, জান্নাতে যা কিছু আছে সব মালিক আমি, আমা আমি মালিক, আমার সব আমার, তোমার কিছু নাই। তবে আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, মোহরানা হিসাবে তুমি কিছু দিতে পারবে না। তবে আমি আল্লাহ পাক আমার হাবিবের নামের উপরে, আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়ো, 20 বার দরুদ শরীফ পড়ো, তোমার ওই 20 বার দরুদ পড়া হাবিবের উপরে 20 বার দরুদ পড়া, ও তাই আমি মোহরানা হিসাবে, আমি আল্লাহ পাক তোমার মোহরানা হিসাবে ওই 20 বার দরুদ পড়া মোহরানা বানিয়ে দেব। আরো জোরে বলুন, আল্লাহ পাক এইবার আপনারা বলুন, আদম নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করিয়ে সম্মান বাড়িয়েছেন, আপনি যা শুনছেন আমাদের নবীর সম্মান আদম নবীর চেয়ে কম না বেশি? ও আব্বা জান আদম আলাইহিস সালাম, আব্বা জান আদম আলাইহিস সালাম ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সেজদা করিয়ে সম্মান কিন্তু না না, ওই সেজদাটা আদমের জন্য ছিল না, ওই সেজদাটা আদমের জন্য ছিল না। আদমকে ফেরেশতা যখন সেজদা করে, ওই নবী আদমের ললাটে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল। কেতাবে এসেছে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক নবী আদমকে সেজদা করানি, ওই সেজদাটা ছিল স্বয়ং আল্লাহ আমাদের নবীকে, আল্লাহ নূরকে সেজদা করলে সম্মানিত করেছিলেন। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। মূলত ওই সেজদা নবী আদমকে নয়, নবী আদমের ললাটে নূরে মুহাম্মাদিকে আল্লাহ পাক মজুদ রেখেছিলেন। মূলত ওই সেজদা করি আল্লাহ আমাদের নবীর নূরকে আল্লাহ সম্মান করেছিলেন। একটু জোরে বলুন, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে সাল্লি আলা
কত নবী রাসূল পাঠিয়েছেন বাবাজি সব নবীদের উপরে নামাজ সব নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল কথাটা কি বলেছি বলুন বলুন কাদের উপরে তমাম পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল তবে পার্থক্য আমাদের আর অন্য নবীর উম্মতের ভিতরে পার্থক্য ছিল অন্য নবীর উম্মতের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগত ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগত মনে করুন আমাদের মসজিদ আমাদের জামল মসজিদ অন্য নবীর উম্মতের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল ওই জায়গা ছাড়া অন্য কোথাও তাদের নামাজ হবে না আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক নবীর উম্মতের জন্য জমিন পাক করে দিয়েছেন আল্লাহ পাক বিশ্ব নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক সারা পৃথিবীটা আমাদের জন্য মসজিদের হুকুম করে দিয়েছেন একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ